সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো। তার আগে একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে এবং 1টি সংক্ষিপ্ত প্রশ্ন, যার মধ্যে আরও 10টি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর সমাধান ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখাচ্ছি। 1 নং সৃজনশীলের ক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল যে সজলের গতিবেগ নির্ণয় করো ঘন্টায়। তো এই প্রশ্নটির সমাধান তোমরা এভাবে করবে যে সজল 3 সমস্ত 2 এর 1 ঘন্টায় অতিক্রম করে 52 সমস্ত 2 এর 1 কিলোমিটার। সজল 1 ঘন্টায় অতিক্রম করে 52 সমস্ত 2 এর 1 ভাগ 3 সমস্ত 2 এর 1 কিলোমিটার। তোমরা নিশ্চয়ই সমস্ত ভাঙানোর বিষয়টি জানো যে 52 আর 2 গুণ করতে হবে, অর্থাৎ 104, এবং 1 যোগ, তাহলে উপরে হবে 105 ভাগ 2, এবং নিচে হবে 3 দুগুণে 6 আর 1 এ 7, অর্থাৎ 7 ভাগ 2। এখন এই ভাগাকারটিকে তুমি যদি গুণাকারে সাজাও তাহলে এমন হবে যে 105 ভাগ 2 গুণ 2 ভাগ 7, 2 2 কাটা যায়, আর 105 কে 7 দ্বারা ভাগ করলে ফল আসে 15। সুতরাং সজলের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার। খ নম্বর প্রশ্নটি দেখো। এই প্রশ্নটিতে বলা হয়েছে যে আমিন এবং সজলের গতিবেগের অনুপাত নির্ণয় করো। আমরা সজলের গতিবেগ ক নম্বর প্রশ্নেই বের করেছি, সেজন্য লিখবে এভাবে যে ক হতে পাই সজলের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার। এরপর আমিনেরটা বের করতে হবে যে আমিন 4 ঘন্টায় অতিক্রম করে 50 কিলোমিটার, সুতরাং আমিন 1 ঘন্টায় অতিক্রম করে 50 ভাগ 4 কিলোমিটার, অর্থাৎ 50 এবং 4 এই দুইটাকে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ দিতে পারি, তবে থাকে 25 ভাগ 2। সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত 25 ভাগ 2:15। এখন যে বিষয়টি, এটি কিন্তু একটিতে ভগ্নাংশ রয়েছে, অন্যটিতে সাধারণ সংখ্যা। তোমরা যে কাজটি করবে যে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করবে অনুপাতের, তো 25 ভাগ 2 গুণ 2 এবং 15 গুণ 2, তাহলে 2 2 কাটা যায়, থাকে 25, আর এখান থাকে 15 দুগুণে 30। সুতরাং এই অনুপাতটি আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হয় 5:6। এটি হচ্ছে আমিন এবং সজলের গতিবেগের অনুপাত। তারপরের প্রশ্নটি দেখো। গ নম্বরে বলা হয়েছিল 2,20,000 টাকার 10% এর যে লভ্যাংশ হয়, তো সেই লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করে দিতে বলা হয়েছে। তোমরা আগে 2,20,000 টাকার 10% বের করবে। 10% মানে 10 ভাগ 100। তো এখানে 2,20,000 কে 10 ভাগ 100 দ্বারা যদি আমরা সমাধান করি তাহলে আসে 22,000 টাকা, তার মানে মোট লভ্যাংশ হচ্ছে 22,000 টাকা। আমিন ও সজলের গতিবেগের অনুপাত 5:6, তাহলে অনুপাত রাশিগুলোর যোগফল হবে 5+6, অর্থাৎ 11। তাহলে আমিন লভ্যাংশ পেল 22,000 টাকার 11/5 অংশ, আর অন্যদিকে সজল লভ্যাংশ পায় 22,000 টাকার 11/6 অংশ। তো তোমরা জানো যে 11 দ্বারা 22,000 কে ভাগ দিলে আসে 2,000, তো 2,000 আর 5 গুণ দিলে আসে 10,000। সুতরাং আমিনের লভ্যাংশ হচ্ছে 10,000 টাকা, অন্যদিকে সজলের লভ্যাংশ 12,000 টাকা। এই ছিল 1 নং সৃজনশীলের সমাধান। 2 নং সৃজনশীল দেখো। এখানে বলা হয়েছিল যে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রথম প্রথম ভগ্নাংশের হরটি ছিল এমন যে a² + a - 2। তোমরা এটাকে মিডল টার্ম ব্রেক দিয়ে সমাধান করবে যে a² + 2a - a - 2। তো প্রথম দুইটা সংখ্যা থেকে a কমন নেওয়া যায়, তাহলে থাকে a·a+2, আর এখান থেকে -1 কমন নিলে থাকে a+2। সুতরাং দুইটা সংখ্যা থেকে আমরা a+2 কমন নিব, থাকবে a-1। এটি মূলত ক নং প্রশ্নের উত্তর। পরবর্তীতে খ নম্বর প্রশ্নটি দেখো। এটিতে বলা হয়েছে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করো। প্রথম ভগ্নাংশের হরের কিন্তু উৎপাদক আমাদের ক থেকেই জানা আছে যে a+2 × a-1। দ্বিতীয় ভগ্নাংশটির হরেরও মিডল টার্ম ব্রেক করে আমরা উৎপাদক বের করেছি। তোমরা স্ক্রিন থেকে দেখে নাও, উৎপাদকটি এরকম ছিল a+2 × a+1। আবার তৃতীয় ভগ্নাংশটি এমন ছিল যে a²-1, তো এটার যদি আমরা সূত্রে নেই তাহলে আসে a+1 × a-1। লসাগু বলতে আমরা যেটা বুঝি যে সকল উৎপাদকগুলো, অর্থাৎ কমন অ্যান্ড কমন সকল উৎপাদকগুলো লসাগুতে নিতে হয়। তো এখানে a+2 উৎপাদকটি কিন্তু দুইটিতে রয়েছে, তো এখান থেকে আমরা একটি নিলাম, আবার a-1 আছে, a+1 আছে, তাই তিনটি উৎপাদকই হচ্ছে লসাগু। আরেকটি বিষয় যেটি যে a+2 × শেষের যে দুইটি উৎপাদক, যে a+1 × a-1, এই দুইটি পরিবর্তে কিন্তু আমরা সূত্র লিখতে পারি যে a²-1। সুতরাং লসাগু হবে a+2 × a²-1।
পরের প্রশ্নটিতে যেটি বলেছে, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করো। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 2/a² + 3a + 2, তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে a/a² - 1, তা থেকে বিয়োগ করবে প্রথম ভগ্নাংশটি অর্থাৎ a/a² + a - 2। তোমরা এর আগের অঙ্কটিতে কিন্তু এই প্রতিটি হরের উৎপাদক বের করেছো, তাই এখানে আমি আর সমাধান করিনি, সরাসরি উৎপাদকগুলো বসিয়েছি দ্বিতীয় লাইনে, যে 2/a + 2 × a + 1, আবার a/a + 1 × a - 1 - a/a + 2 × a - 1। এদের লসাগু কি হয় তাও কিন্তু তোমরা জানো, যে এর আগের অঙ্কটিতে আমরা করেছি যে লসাগু a+2 a+1 × a - 1। তো এখন লসাগু সমাধান করলে এমন আসে যে 2 × a - 1, আবার এখানে থাকে a × a + 2 আর -a × a + 1। পরবর্তীতে তোমরা গুণ করবে যে 2 দ্বারা 1 গুণ করলে 2a - 2, আবার এখানে a আর a গুণ দিলে a² আর 2 এর সাথে 1 গুণ করলে +2a, অনুরূপভাবে a² - a। পরবর্তীতে এগুলো যদি সমাধান করি আমরা, তাহলে a² কাটা যায়, তো a থাকে টোটাল 3টা অর্থাৎ 3a, আর নিচে হবে a+2 × a² - 1, কারণ হচ্ছে যে a+1 এবং a - 1 এদের মান কিন্তু a² - 1। আচ্ছা, তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছিল যে 2 মাইল এবং 3 কিলোমিটার এদের মধ্যবর্তী পার্থক্য কত মিটার। তো তোমরা যে কাজটি করবে, আগে লিখবে যে আমরা জানি 1 মাইল = 1.61 কিলোমিটার, সুতরাং 2 মাইলে হবে 2 × 1.61 কিলোমিটার, মানে 3.22 কিলোমিটার। তোমরা নিশ্চয়ই জানো যে 1 কিলোমিটারে 1000 মিটার, সুতরাং 1000 দ্বারা যদি গুণ করি তবে আসে যে 3220 মিটার। আবার 1 কিলোমিটার = 1000 মিটার, সুতরাং 3 কিলোমিটারে হবে 3000 মিটার। তাহলে 2 মাইল এবং 3 কিলোমিটারের পার্থক্য হবে 3220 থেকে 3000 মিটার বিয়োগ, অর্থাৎ 220 মিটার। এটি ছিল 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 2 নং সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নটিতে একটি ঘনকের তলের পরিসীমা দেওয়া ছিল 12 এবং বলা হয়েছিল যে ঘনকটির আয়তন কত। তোমরা আগে লিখবে যে মনে করি ঘনকের ধার ক মিটার। ঘনকের ধার বলতে আমরা যেটা বুঝি যে ঘনকের প্রতিটি বাহু তো সমান, সেই সমান বাহুগুলো কি মূলত ধার বলা হয়। তাহলে ঘনকের এক তলের পরিসীমা হবে 4 ক, কারণ ঘনকের একটা তলে মূলত একটা বর্গক্ষেত্র থাকে, সেজন্য 4 ক। প্রশ্ন মতে 4 ক = 12, অর্থাৎ ক এর মান তাহলে হবে 12/4, মানে 3 মিটার। আর ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর কিউব। তো এখানে আমি যেহেতু ঘনকের ধারকে ধরেছি এ, তার মানে এ কিউব, তো এর মান যেহেতু 3, 3 এর উপর কিউব করলে আসে 27, আর আয়তনের একক হবে ঘন একক, মানে ঘন মিটার। পরের প্রশ্নটি দেখো, এই প্রশ্নটিতে বলা হয়েছিল যে একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরকম 25টি গ্লাস দ্বারা একটি পাত্র পূর্ণ করা গেলে সেই পাত্রে কত লিটার পানি ধরে। তো প্রথমে তোমরা লিখবে যে একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, সুতরাং 25টি গ্লাসে পানি ধরে 250 × 25, অর্থাৎ 6250 মিলিলিটার। তো আমরা জানি যে 1000 মিলিলিটার = 1 লিটার, সুতরাং 1 মিলিলিটার = 1/1000 লিটার, আর তাহলে 6250 মিলিলিটারে হবে 6250/1000, অর্থাৎ 6.25 লিটার, অর্থাৎ পাত্রটিতে 6.25 লিটার পানি ধরে। পরবর্তী প্রশ্নটি দেখো, এই প্রশ্নটির সমাধান এমন যে 280 কেজি 500 গ্রাম, এটাকে তোমরা আগে কেজিতে নিয়ে আসবে, যে 280 কেজি যোগ, আমরা জানি যে গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ, তাই 500 কে 1000 দ্বারা ভাগ। সুতরাং 280 যোগ 500 ভাগ 1000 মানে হচ্ছে 0.5, তাহলে যোগ করলে আসে 280.5 কেজি। তার মানে একদিনে চাল বিক্রি হয় 280.5 কেজি, সুতরাং 8 দিনে চাল বিক্রি হয় 8 দ্বারা গুণ, তাহলে 8 দ্বারা গুণ করলে আসে 2244 কেজি। এটাকে মেট্রিক টনে নিতে বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে 1 মেট্রিক টনে 1000 কেজি, তাই 1000 দ্বারা ভাগ করলে আসে 2.244 মেট্রিক টন। পরের প্রশ্নটি দেখো, এটিতে বলা ছিল যে দৈর্ঘ্য কোনো ক্ষেত্রের প্রস্থ 2 ফুট, অবশ্যই এখানে হয়তো বা তোমার টেবিলের কথা বলা ছিল, যে টেবিলের প্রস্থ 2 ফুট, দৈর্ঘ্য তার দ্বিগুণ হলে টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কত। তো আমরা এখানে লিখবো এভাবে যে প্রস্থ 2 ফুট, সুতরাং দৈর্ঘ্য হবে তার 1.5 গুণ, প্রশ্নটি এমন ছিল, তাহলে 2 × 1.5, অর্থাৎ 3 ফুট, তাহলে টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল 3 × 2 = 6, অর্থাৎ 6 বর্গ ফুট। আচ্ছা, তারপরের প্রশ্নের উত্তরটি এভাবে হবে যে বাগানের দৈর্ঘ্য 120 মিটার আর বাগানের প্রস্থ 120/2, অর্থাৎ 60 মিটার, কারণ প্রশ্নটিতে বলা ছিল যে
দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো দৈর্ঘ্য যদি প্রস্থের দ্বিগুণই হয়, দৈর্ঘ্য যদি 120 হয়, তাহলে প্রস্থ কিন্তু আবার হবে দৈর্ঘ্যের অর্ধেক। সেই হিসাবে আমরা কিন্তু দুই দ্বারা ভাগ করে বের করেছি যে 60 মিটার। সুতরাং যে বাগানটিতে মানে এখানে একটি প্রশ্ন দেওয়া ছিল, সেই প্রশ্নটিতে একজন লোক একটি বাগানের চারদিকে চারবার চক্কর দেন, এইরকম প্রশ্নটি ছিল, তোমরা হয়তো দেখেছো। তো আমরা যে বিষয়টি জানি যে আয়তকার বাগানে একবার চক্কর দিলে, তাহলে সেক্ষেত্রে আয়তন তার আয়তকার বাগানটির যে পরিসীমা আছে, পরিসীমা সমান দূরত্ব অতিক্রম করা হয়। সেজন্য আমরা বাগানটির পরিসীমা বের করেছি যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্যের মান 120 এবং প্রস্থের মান 60, তাহলে এই দুটোর যোগফল 180, আর 180-কে 2 দ্বারা গুণ করলে হয় 360 মিটার। তার মানে ওই ব্যক্তি প্রাতঃ ভ্রমণে 4 চক্করে হাঁটেন, 1 চক্করে হাঁটেন 360 গুণ 4, তাহলে আসে 1440 মিটার। 1440 মিটারকে 1000 দ্বারা ভাগ দিলেই এই জিনিসটি কিলোমিটারে চলে যায়, আর কিলোমিটারে আসলে এমন হয় যে 1.44 কিলোমিটার। তারপরের প্রশ্নটি দেখো যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তোমরা জানো যে সামান্তরিকের ক্ষেত্রফল মানে ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমির মান 7.5 আর উচ্চতার মান 4.25, এই দুইটার গুণফল হচ্ছে 31.875 বর্গ সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নটিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ত্রিভুজের ভূমি দেওয়া আছে 6 সেন্টিমিটার 50 মিলিলিটার। আমরা জানি যে 1 সেন্টিমিটারে 10 মিলিলিটার, তাই এই মিলিমিটার, সেই মিলিমিটারকে সেন্টিমিটারে আনার জন্য 10 দ্বারা ভাগ। এভাবে লিখবে যে 6 সেন্টিমিটার যোগ 50 ভাগ 10 সেন্টিমিটার, তাহলে 6 যোগ 50কে 10 দ্বারা ভাগ করলে আসে 5, সুতরাং 6 আর 5 11 সেন্টিমিটার। ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা দেওয়া আছে 400 মিলিমিটার, তো মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে 10 দ্বারা ভাগ, অর্থাৎ 40 সেন্টিমিটার। এরপরে লিখবে যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমির মান 11 এবং উচ্চতার মান 40, 2 দ্বারা 40কে ভাগ দিলে আসে 20, 20-এর সাথে 11 এর গুণফল, অর্থাৎ 220 বর্গ সেন্টিমিটার। এর পরের প্রশ্নটি দেখো, 9 নং প্রশ্নটি, যে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে কত হবে। কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ, তাই আমরা এভাবে লিখেছি যে 7 গুণ 1000 মিটার। অন্যদিকে সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ, অর্থাৎ 7 ভাগ 100 মিটার। 7 এবং 1000-এর গুণফল হচ্ছে 7000 মিটার, আর অন্যদিকে 7 ভাগে 100 মানে হচ্ছে 0.07 মিটার, এই দুইটার যোগফল হবে 7000.07 মিটার। আর শেষের প্রশ্নটি দেখো যে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগকে 1 মিটার বলে, এরকম প্রশ্নটি ছিল। তোমরা লিখবে যে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলা হয়। এই ছিল এই প্রশ্নগুলোর উত্তর। আমার চ্যানেলে সকল ভিডিওগুলো যদি তুমি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।